আপনারা কি জানেন ব্যাংকের অবস্থা কি? যখন তখন ব্যাংক একেবারে শেষ হয়ে যাবে, ব্যাংক ব্যাংক হয়ে বেরিয়ে যাবে। জনগণ আপনাকে আস্থা খুঁড়ে নিক্ষেপ করবে, তাই আজকে জনবন্ধু খোলা মহম্মদ কাদেরের নেতৃত্বে সারা বাংলাদেশের আপামার জনগণ এক হয়েছে দুর্বল গতিতে আন্দোলনের মুখর আজকে উন্মোচিত হল। আগামীতে এইভাবে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। আজকে কি অবস্থা? এমনি ভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, জিনিসপত্র দাম, এই তেল গ্যাস ঊর্ধ্বগতির কারণে সমস্ত দেশের মানুষের নাবিশ্বাস দেখেছে। এমনি ভাবে একটি দেশ চলতে পারে না, পারে না, পারে না। তাই আমি বলতে চাই সরকার বাহাদুরকে, অনতি বিলম্বে, অনতি বিলম্বে এই তেল গ্যাস পেট্রোল ডিজেলের দাম, অনতি বিলম্বে এর দাম কমাতে হবে, না হলে কিন্তু জাতীয় পার্টি ঘরে চুরি করে বসে থাকবে না, থাকবে না। আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণ হলো আমাদের, কে মন্ত্রী, কে এমপি, কে প্রেসিডেন্ট, কে চেয়ারম্যান, এটা না, জনগণ। জনগণের জন্য গত 55 বছর রাজনীতি করি এবং এর স্বাধীন নেতৃত্বে গত 41 বছর আমি রাজনীতি করি। আগামী কিছুদিনের ভিতরে আপনারা যদি তেল গ্যাস দাম পাত জিনিসের দাম না কমান, তাহলে জাতীয় পার্টি আমরা অবশ্যই আমরা বৃহত্তম কর্মসূচি দেব, দেব, দেব। আজকে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমরা যে রাজনীতি করি আপনাদের থেকে অনেক বেশি সাধারণ মানুষ বোঝে, সব থেকে বেশি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, যাদের বলা হয় জগৎ শেঠ। এই জগৎ শেঠটা আপনারা সরকারকে গৃহবন্দী করে রেখেছে, সরকার তাই চোখে কিছু দেখে না। এই পেট্রোল এবং অক্সিজেন আমাদের বাই প্রোডাক্ট, আমাদের দেশে হয়। কয়েকদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। আরে ভাই, আমাদের রপ্তানি লাগবে না, আপনি এই যে দাম বাড়ালেন কেন? ওই তো বড় লোকটা খায়। আপনি কোনো দরকার ছিল যেটা আমাদের দেশে আমরা উৎপাদন করি সেটার দাম কেন বাড়ালেন? ডিজেল এবং কেরোসিন, এটা এই যে পরিবহন খাত, কৃষকরা কৃষি খাতে ব্যবহার হয়, সেটার দাম বাড়াই দিলেন। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে সব কিছুর দাম বাড়াই যাবে, কেন বাড়িলেন? যখন সারা বিশ্বে পেট্রোল অক্সিজেনের দাম বেশি, ডিজেলের দাম বেশি, তখন কিন্তু আমরা বেশি দামে বিক্রি করছি। যখন কমে গেছে আমরা বলছি কমান, বলছে না, আমরা এখন যে টাকা আমরা রাখতেছি দাম ই করে লাভ করে, যখন বিদেশে আবার দাম বেড়ে যাবে আমরা আর বাড়াবো না, এই টাকা দিয়ে তখন আমরা ভর্তুকি দেব। 70,000 কোটি টাকা আমাদের ডিপোজিট ছিল এই পেট্রোলিয়াম খাতে, সেই টাকা কোথায় গেল? কারা নিয়ে গেল? সমস্ত ব্যাংকগুলো লুটপাট করে বিদেশে টাকা পার করেছে সুইস ব্যাংকে, সরকার সেদিকে নজর দেন না। আমরা জনগণের পাশে আছি, জনগণের সুখে দুঃখে আমরা সবসময় ছিলাম। আর জনগণ কি ভাবছে জানেন? তারা নিজেরাই বলছে, ওই যে আল্লাহ হোসেন মামা তেশাদ 9 বছর সে সফল রাষ্ট্রপতি হয়েছিলেন, তাকেই দরকার। কিন্তু বিধাতার কি করুণ অবস্থা, সে তো আজ নেই, রেখে গিয়েছেন তার ছোট ভাই আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেবকে। আপনারা কি জানেন জি এম কাদেরের পূর্ব পরিচিত কে? তিনি একজন শিক্ষিত লোক, একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি দুটো মন্ত্রণায় তিনি পরিচালিত করেছেন। সেই মন্ত্রণাগুলোতে যখন তিনি পরিচালিত ছিলেন, বিমান মন্ত্রণায় একটি বদনাম তার ভিতরে নেই। তিনি নিখুঁতভাবে পরিচালনা করেছেন বাণিজ্য মন্ত্রণায়ও। আজকে মানুষ বুঝতে পেরেছে
আমাদের জিএম তাদের কত দরকার। আমরা বিমানও তো বলেছি, বিমানে এই যে হজ করতে গেলে এখন আমরা কত কিছু দেখি, কিন্তু ওনারা বলে উনি যখন বিমানে যখন মন্ত্রী ছিলেন কোন রকমের কোন ধরনের অসুবিধা ছিল না। আপনারা জানেন হোসেন মোহাম্মদ আল্লাহ হোসেন মোহাম্মদের সাথ যখন পরে 9টি বছর সফল রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমাদের জনগণেরা তখন শান্তিতে থাকতে পারতেন, রাতে তারা সুন্দরভাবে ঘুম আসতেন, পেট ভরে ভাত খেতেন, মোটা কাপড় ভরে দিনে রাতে বেড়াতেন। আহা, সেই মানুষটি আজ নেই। জনগণ বুঝতে পেরেছে, আমরা সবাই বুঝতে পেরেছি। আসুন, এখন বসে থাকার সময় নেই, এখন আমাদেরই সময়। সবাই জিএম কাদেরকে চাচ্ছে, জিএম কাদের রাষ্ট্রপ্রধান হবে ইনশাল্লাহ। জনগণ চাচ্ছে উনি রাষ্ট্র পরিচালিত করবেন। আমাদের অভিভাবক তিনি কি করলেন, কার বুদ্ধিতে করলেন? হায় রে আল্লাহ, তিনি এত ভালো ভালো কাজ করে এটা কি করলেন? আজকে আমরা কোথায় যাব, কার কাছে যাব? সাধারণ জনগণের প্রশ্ন, আমরা কোথায় যাব, কার কাছে যাব? ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।